মায়ের কাছে শিখে হাতে খুন্তি নিয়ে রাঁধতে বসলাম পোহা। একে একে সমস্ত উপকরণ দিয়ে শেষ হলো পোহা। যদিও মায়ের হাতে সেই স্বাদটা ছিল না, তবে আমার হাতে পোহাটা অতটা খারাপও হয়নি। আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই আমার খুব প্রিয়। তোমার মায়ের সবচেয়ে সেরা রান্নাটি কোনটি কমেন্টে জানিও। গল্প করতে করতে ফাইনালি আমার রেসিপি শেষের দিকে। এবার চিড়ে ধুয়ে জাস্ট ওর মধ্যে দিয়ে দিলেই তৈরি আমার পোহা। আমার রান্না আর কারো ভালো লাগুক আর না লাগুক, আমার দুই ভাইয়ের তো দারুণ লাগে। যদিও দেখতে খুব সুন্দর হয়েছিল, তাই না?